লাভ ইউ শিখা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। রাস্তার মধ্যে ভন্ড হয়েছে নাই ভালো করেছিস, আজকে আবার 5 টাকা দিব বাপ। যা বাপ ভাত খেলে গা। আমার বাড়ি আসবি না, চন্দনা বাড়ি দিলি রে। আমার বাপ প্রত্যেক মাসে 1 টাকা দেয়নি আমাকে, তোকে প্রত্যেক মাসে 5 টাকা দিই আমি। তোকে 5 দিন আগে 5 টাকা দিলাম, তাও ফুরিয়ে দিস। আমি 1 টাকা ভাড় জমে রেখে 5 টাকা খরচ করিনি আমরা, তুই আমার বাড়ি আসবি না, না তোর ঠ্যাং ভেঙে দিব আমি। কি ব্যাপার, টোনা এরম কাঁদি কাঁদি যাইছে? ওর আবার কিছু হলো নাকি? না দেখতে হবে তো। ও মা, আমার ছাগলটা কোথায় গেল? আমি তো এখানেই ডিগ্রি দিয়ে গেলাম, কেউ কি খুলে দিল না? কোনো খাসিনি পালিয়ে গেল। কয় গো শুন,
কি হয়েছে? তোর এরকম চিল্লিকা মাথা দুলছে কেন? আর বলো না গো, সকালবেলা আমি পুকুর পাড়ে ছাগলটাকে দিগড়িতে আসলাম, এখন আনতে গিয়ে দেখছি আর ছাগলটা নাই। আমি সারা পাড়া তন্ন তন্ন করে খুঁজলাম, ছাগলটাকে কুত্তাও পেলাম না। কার খাইদে কাজ কম নেই, আমাদের ছাগল খুলে নিয়ে গেল। না তুমি জানো না, এখন গ্রামে মেলা হয়েছে, হিরোইন ঘর গ্যাজা ঘরের উৎপাতটা একটু বেশি হয়েছে, উড়াই মনে হয় আমাদের ছাগলটাকে নিয়েছে। কোনো হিরোইন ঘর ছাগল নেবে নাকি তাই? ও তুমি জানো না, ওই পাড়ার ওই জহিরে সাইকেলটা চুরি করে নিয়ে চলে গিয়েছে, তারপর ওই পাড়ার ছাগল না কি গরুর বাছুর তাই নিয়ে চলে গিয়েছে, আর আমাদের ছাগল নেবে না তার কি গ্যারান্টি আছে? একটু শালা একটা মেশিন পেয়েছে, এই মেশিন থেকে তেল গুঁড়ো চুরি করে নিয়ে গিয়ে অনেক টাকা হবে। এই শালা হয়েছে না তো, যাই মাঠে কোনো ছাগল পাই কিনা দেখি গিয়ে খালি ঝেড়ে দেব। তুমি ধান দায় পেতেছ নাই, দাঁড়া তোর ব্যবস্থা করছি। ছাগল বিক্রি করিয়ে ওকে মেলা ঘুরাবা? না ব্যাপারটা শিয়ারে জানাইতে হবে তো, আমি শিকারে বাড়ি যাই। বুঝলি চাচা? আচ্ছা তাহলে ওই পারে ওই কোন ছেলেটা আমার ছাগল চুরি করেছে, তুই একটা কাজ কর বাপ, কালাঙ্গুর ঢকা ঢকলা নিয়ে ওর একটু খোঁজে রাখা, ওকে ধরতে পারলে ওর হাত বাদ ধর পাটাকে ভাঙবে, যেন দ্বিতীয়বার চুরি করতে না পারে, তারপর থানা পুলিশ আমি সব সামলে নেবো, তুই যা বাপ ওর একটু খোঁজে রাখা। ঠিক আছে চাচা, আমি তোমার কাছ থেকে পারমিশন পেয়ে গেছি, তারপরে শালার ব্যবস্থা করব। হ্যাঁ বাপ তুই যা। ও চাচা তোমার মেয়ে কোথায় গিয়েছে? একটা খাতা নিতাম। আরে বাপ আমার মেয়ে মনে হয় হাঁসুর সঙ্গে মেলায় গেছে। ঠিক আছে। শিকা তুমি কিছু খাবো না? না না আমি এখন কিছু খাবো না, মনোহারি দোকানে কিছু কিনবো তারপরে খাবো। ঠিক আছে কোনো টেনশন নেই, অনেক ভালো লাগবে তোকে। এগুলো সব তোমার, তুমি নাও না, খুব সুন্দর লাগছে। কত হয়েছে? 200 টাকা। ঠিক আছে প্যাকিং করে দাও। হ্যাঁ তুমি আমার একটা নোটি খরচ করতে পারলে না, এটা কো নাও দাও, এই নাও। আর কি নিব বলো, চলো এদিকে এসো।
শালা, তুই শিকাদের ছাগল চুরি করি বিক্রি করি, তুই শিকাকে আবার এখানে ঘুরতে নিয়ে আইছিস, কিনা কাটা করে দিয়েছিস, ফুচকা খাওয়াচ্ছিস, কি ব্যাপার কি? হ্যাঁ এ ভাই, তুই 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 কি করে জানলি? আমি সব জানি। এ ভাই, তুই 200 টাকা নে, কাউকে বলবি নি। তার মানে কাশি তুমি আমাদের ছাগল বিক্রি করেছ, তার জন্য আমার মা খুঁজে খুঁজে বেড়াচ্ছিল, আর সেই টাকা দিয়ে তুমি আমাকে কিনা কাটা করে দিয়েছো? এই কাশিকে সবাই খুঁজেই গেল। Yeah.